করে একটু গদগুম গদগুম না আমি একটা না না আমি একটা না 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 আমি মানি না আমি একটা অল ফরগিভ মি আস্তাগফির আমি নবীদের পাগল আমি মদিনার পাগল আমি নবীদের পাগল পাগল আমি মদিনার পাগল মদিনার এই দুলবালি আচ্ছা থাক থাক নয়নের কাজল আচ্ছা বুঝছি বুঝছি ওই একটা বুঝেন না মদিনার কথা বলতে পারি সকল ব্যথা আমার সকল রোগের রসুল সুন্দর একটা গজল কইছে বাবা আল্লাহ রসুলের দিদার নসিব করুক আমিন এই তো পাগলের দিকে তো হারিস একটা মনে হইছে ওয়ান মুআযে ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা কল আমার নূরের নবী কয় হে মুআযে ইবনে জাবাল আল্লাহ উখবিরুকা আমলুকিল জান্নাত ইবনে মাজাহ শরীফের হাদিস মুআযে ইবনে জাবাল পৃথিবীর বাদশা তো অনেক বেড়ার তবে জান্নাতের প্রেসিডেন্ট কারা হবে শুনবানি সুবহানাল্লাহ ইবনে মাজাহ শরীফের হাদিস আল্লাহ উখবিরুকা একটা খবর শুনবানি কয় কি খবর গো নবী কয় আমলুকিল জান্নাত জান্নাতের প্রেসিডেন্ট কারা হবে এটা শুনবানি মুআযে ইবনে জাবাল কয় নবী গো কুলতু বালা হ্যাঁ এই কথাই তো শুনতে চাই আমার নূরের নবী কয় তাইলে শুনে নাও কল রজুল দঈফ মুস্তাদাফ যু তিমরাইনে আমার এমন কিছু বান্দা বান্দি হবে যাদের শরীরটা দুর্বল হবে মানুষ পছন্দ করবে না ইবনে মাজাহ শরীফ ভালো কোনো কাপড় চোপড় থাকবে না কোনো রকম দুইটা কোনো রকম দুইটা কাপড় পরা থাকবে তাদের পরনে কিন্তু লাউ আকসামা আলাল্লাহি লাআবাররাহু রাওয়াহু ইবনে মাজাহ যদি এই পাগলরা কোনো ব্যাপারে কসম কইরা পালাই আল্লাহ এটা দিতে হবে আমি আল্লাহ না দিয়া পারি না এরা হবে জান্নাতের প্রেসিডেন্ট সুবহানাল্লাহ ওই আল্লাহ নূরের নবী কয় আল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমারে দেখলো আপনারে দেখলো না আল্লাহ ওয়াদা দিছে ইয়াসিন সূরায় মুনাফিকরা আমারে কষ্ট দিতে আসলে সামনে একটা দেয়াল উঠায় দিব পিছনে একটা দেয়াল উড়াইব পিছন দিয়ে আইলে দেয়াল দেখবো আমারে দেখবো না সামনে দিয়ে আসলো দেয়াল দেখবো আমি রসুলের দেখবো না তিনটা আয়াত পাইলাম কোরআনে রসুলকে আল্লাহ হেফাজত করবেন বাবা আমি বেশি সময় আজকে দিতে পারতেছি না আমি তো এই সময়ের বক্তা না এটা সবাই জানে যেহেতু আমি এই সময় বইছি তাহলে একটা হিসাব আছে না কথা পায় না তবে আমার পরে কি মেজবা হুজুর আগে আসবে না আসে কি আগে আসবে আমির হামজা আসে গেলে নিয়ে আসো বাবা তো আমার মেজবা হুজুরও আছে আমাদের সুন্নি জামাতের একজন মানুষ উনি লাস্টে ওয়াজ কইরা নসিহত কইরা মিলাদ কইরা দোয়া করবে হুজুর আমাদের মিরাশের বিশ্বাস হুজুর মিলাদ কইরা দোয়া করবেন ইমানের কথা শুরু করছিলাম 26 পারায় 37টা পর্যন্ত আসছিলাম আমার আল্লাহ আবারো সূরাতুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এর মধ্যে বললেন ইন্নাল্লাহা ইউদখিলুল লাযীনা আমানু আবারো ইমানের দাওয়াত প্রথম ওয়া আমিলুস সালিহাত আমলের দাওয়াত দ্বিতীয় 26 পারার 36টা প্রথম আওয়াত আবারো ওয়াল্লাযীনা আমানু ইমানের দাওয়াত প্রথম ওয়া আমিলুস সালিহাত আমলের দাওয়াত দ্বিতীয় সুবহানাল্লাহ তাহলে ইমানের গুরুত্ব আছে নি এখন ইমান কেমনে হইব এটা তো কোরআন থেকে কইয়া যায় কোরআন থেকে কইয়া যায় ইমান কেমনে হবে 26 পারা কয় পারা জোরে কোন 26 পারাই বাইর হইছে আমি একবার উল্টাইছি সবাই দেখছেন আমি একবার উল্টাইছি কোরআন কিন্তু এলাকার কোরআন আমি সাথে করে আনি নাই আমরা বলি আল্লাহ ভক্ত মানুষ
আউলিয়াও কারামাতুন হক হল হাদিস শরীফ, ওলিয়া আল্লাহদের কারামাত সত্য। এই জন্য এই বৃহস্পতিবার আগের বৃহস্পতিবার রাত্রে চাঁদপুর থেকে যাওয়ার সময় আমি একটা মসজিদে লিখছিলাম, কইতাম না কমুনা এই শুক্রবার ইনশাল্লাহ আমার মসজিদে কম, আমার মাসিক মাহফিলে কম, আল্লাহ রাসুল পাইতে আমি বায়াত হইলাম, মুর্শিদ টানো হয় না যে বদনা।